সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। মা বাবার খোঁজে আসা সুইজারল্যান্ডের নারী রফির মায়ের দাবিতে দাঁড়ে দাঁড়ে খুঁজছেন কুড়িগ্রামের রফিতন বেওয়া। ঘটনার অনেক অমিল থাকলেও তার দাবি, প্রায় 28-30 বছর আগে হারিয়ে যাওয়া তার নারী ছেঁড়া ধন সাহেরায় বর্তমানে সুইজারল্যান্ডের রফি। তবে রফির দাবি, প্রায় 3.5 বছর বয়সে হারিয়ে যাওয়ার সময় তার নাম ছিল খোদেজা। সে হারিয়ে যাওয়ার পর একটি আশ্রয়কেন্দ্রে তার আশ্রয় মেলে। এখানে 4 বছর থাকার পর 1978 সালের দিকে সুইজারল্যান্ডের এক দম্পতি তাকে দত্তক নিয়ে চলে যায়। এরপর দীর্ঘ 42 বছর ধরে সুইজারল্যান্ডের জেনেভাতে তিনি বড় হয়ে ওঠেন। সম্প্রতি নারীর টানে জন্মভূমি বাংলাদেশে এসেছিলেন হারিয়ে যাওয়া মা বাবাকে খুঁজতে। সপ্তাহখানেক বিভিন্ন জায়গায় চষে বেড়ানোর পর দুঃখ ভারাক্রান্ত মনে শূন্য হাতে ফিরে যান সুইজারল্যান্ডে। তার ফিরে যাওয়ার 3 দিন পর শুক্রবার সকালে মায়ের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন চত্বরে খুঁজে ফিরছেন সন্তান হারানো মা রফিতন। রফিওরকে খোদেজাকে নিজের সন্তান বলে দাবি করছেন তিনি। এজন্য তার সঙ্গে সাক্ষাতের জন্য সহায়তা চান সাংবাদিকদের কাছে। মায়ের দাবিদার রফিতন বেওয়া জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের অর্জুন গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তার স্বামীর নাম সাত্তার আলী। 22 বছর আগে তিনি মারা যান। স্বামীর দ্বিতীয় স্ত্রী ছিলেন তিনি। তার সংসারে 2টি মেয়ে এবং 1টি পুত্র সন্তান রয়েছে। বড় সন্তান সাহেরা 1974 সালে দুর্ভিক্ষের সময় হারিয়ে যান। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, ঘরত খাবার নাই, চারপাকত মঙ্গা, খাবার দিবেন পাংনা, ছাওয়াটা মোর হারিয়েই গেল। সেই সময় 7-8 বছরের বড় মেয়ে খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।